পুঁথিগত শিক্ষার বাইরেও নিজেদের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার প্রয়াস চালিয়ে যাচ্ছে NSS ইউনিটের ছাত্রছাত্রীরা। আগামী দিনে তারা সমাজ গঠন এবং রাষ্ট্র গঠনে কাজ করার জন্য নিজেদের তৈরি করছে। মঙ্গলবার NSS ইউনিটের উদ্যোগে আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরে আয়োজিত বিশেষ শিবিরে কথা বলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দিরের 7 দিনব্যাপী একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার NSS শিবিরের 6ষ্ঠ দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মূলত সামাজিক মূল্যবোধ মানুষের মধ্যে জাগ্রত করার জন্য ওই শিবিরের আয়োজন করা হয়েছে। এদিন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, পুঁথিগত শিক্ষার বাইরেও নিজেদের মধ্যে সামাজিক মূল্যবোধ জাগ্রত করার প্রয়াস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা চালিয়ে যাচ্ছে। আগামী দিনে তারা সমাজ গঠনে এবং রাষ্ট্র গঠনে কাজ করবে। তিনি আরও বলেন যে সমাজে সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের হাত থেকে বাঁচাতে এই রকম প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। NSS ইউনিটের আজকে 7 দিনব্যাপী যে কর্মসূচি তার 6ষ্ঠতম দিন, এখানে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে এবং গ্রহণ করা হয়েছে। তার অঙ্গ হিসেবে আজকে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। আমি প্রথমেই যারা রক্তদান করবেন স্বেচ্ছায় তাদেরকে শুভেচ্ছা জানাই এবং আমাদের স্বাস্থ্য দপ্তরে যারা ডাক্তারবাবু এবং প্যারামেডিক স্টাফরা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যপ্রদেশ বিদ্যালয়ের প্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ কর্পোরেটার নজরুলের চেয়ারম্যান প্রদীপচন্দ্র মহোদয়, কর্পোরেটার লতা নাথ এবং বিশিষ্ট শিক্ষাবিদ সুবক্তা অসীম ভট্টাচার্য সহ যারা উপস্থিত আছেন তাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাই এবং NSS ইউনিটের সঙ্গে যারা ভলান্টিয়াররা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা কারণ তারা আজকে যারা ভলান্টিয়ার তারা আমাদের আগামী দিনে রাষ্ট্র গঠন তারা কাজ করবেন। আমাদের রাজ্য 150টি পড়া লক্ষ্য করা হচ্ছে যে চিন্তা ভাবনার সঙ্গে তারা কাজ করবেন। তাদের মানসিকভাবে তারা এখনই তৈরি হচ্ছেন যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি সমাজের জন্য সামাজিক কর্তব্য দায়িত্বকে সামনে রেখে নিজেকে তৈরি করার প্রয়াস করবো। NSS-এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা নিজেকে তৈরি করছেন, মানুষ হিসাবে ছাত্র হিসেবে যিনি করছেন নিজেকে মানুষ হিসেবে তৈরি করছেন, যারা আগামী দিনে সমাজ গঠনে রাষ্ট্র গঠনে তারা আত্মনিয়োগ করবেন, কাজ করবেন। এই দিনের এই রক্তদান শিবিরে এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর প্রদীপ চন্দ্র, লতা নাথ, বিশিষ্ট সমাজসেবক অসীম ভট্টাচার্য সহ আরও অনেকেই। ব্যুরো রিপোর্ট, RE News।